হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নব বাবুলা স্টাইল। আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে বন্ধুরা, চলুন সঙ্গে থাকেন। করতে দেখতে হচ্ছেন গাড়ি দাঁড়িয়ে আছে, চলো। তুমি না আমাকে 2 মিনিট আগে ফোন করলা বন্ধুরা। আমরা যাচ্ছি কালিয়াচক কলেজ, তো বুলেরো রিজার্ভ করে নিয়েছি, আমরা কয়েকজনে যাচ্ছি। তো যাচ্ছি এই কারণে আমাদের ভোটের ট্রেনিং আছে, তো গভর্নমেন্টের আসন্ন পঞ্চায়েত নির্বাচন সামনে, তো পঞ্চায়েত নির্বাচনের আগে সরকারি কর্মচারীদের একটি ট্রেনিং দেওয়া হয় ভোট কীভাবে নেবে, তার জন্যই আমরা যাচ্ছি আজকে। তো দেখতে পাচ্ছেন আমরা 8 জন আছি মোট, তো 8 জন, এই 8 জন মিলে এই ব্লোরটা রিজার্ভ করেছি। তো সবারই আগে পিছিয়ে পড়েছে, কারো একটু অন্য কলেজে, কারো কারো কালিয়াচক কলেজে, তো আমার কালিয়াচক কলেজে পড়েছে। তো ওখানেই যাচ্ছি বোর্ডের ট্রেনিং নিতে, চলুন বন্ধুরা। এটা একটি হাই স্কুল বন্ধুরা, এটা আমরা মেন কালিয়াচক টাউনে এসেছি। ফাইনালি আমি কালিয়াচক মোড়ে চলে এসেছি, কালিয়াচক কলেজ মোড়ে, বুঝতে পারছেন নামলাম। হ্যালো গাইস, আমি পৌঁছে গেছি কালিয়াচক কলেজ। তো কলেজের সেন্টারে পৌঁছানি এখনো, কলেজ তো মোড়ে, কলেজ মোড়ে চলে এসেছি, আর একটু পরে পৌঁছে যাবো। হ্যালো গাইজ, দেখতে পাচ্ছেন আমরা কলেজের দিকে এগোচ্ছি, তো 2টো থেকে ট্রেনিং আছে। তো এই যে দেখতে পাচ্ছেন সব শিক্ষক বা অন্যান্য কর্মচারীরা যাচ্ছে, আমাদের ভোটের ট্রেনিংয়ে ফার্স্ট ট্রেনিং হচ্ছে আজকে, ফার্স্ট ট্রেনিংয়ের জন্য সবাই কলেজের দিকে যাচ্ছি। মেন রোড থেকে কিছুটা দূরেই, 100-150 মিটার হবে। হ্যাঁ হ্যাঁ 2টো। হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছেন এক দোকানে এসেছি আমি, ওই ট্রেনিং এর 1 কপি জেরক্স নিলাম আর ভোটার কার্ডের জেরক্স করবো, এখানে এসেছে জেরক্স করে নিলাম। হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছেন এগুলো লিচু গাছ, তো এই কালিয়াচক কলেজের ধার দিয়েই প্রচুর লিচু বাগান আছে, দেখতে পাচ্ছেন এগুলো লিচু বাগান। লিচু নেই তেমন, তো 1-2টা ধরে আছে, সব লিচুর সিজন শেষ হয়ে গেল, নেই। লিচু বাগানটা দেখা যাচ্ছে, খুব বড় বাগান দেখতে পাচ্ছেন, প্রচন্ড রোদ উঠেছে, এর মধ্যে যেতে হচ্ছে, আসতেই হবে, কিছু করার নেই, ভোটের ডিউটি বলে কথা। তো ফার্স্ট ট্রেনিং আমাদের এটা, এরপর সেকেন্ড ট্রেনিং আছে আবার 28 তারিখে, 2টো থেকে ট্রেনিং, এখনো ট্রেনিং শুরু হয়নি, সবে 1:10 বাজে, এর মধ্যে কিছু সময় অপেক্ষা করবো। প্রচুর লোক অপেক্ষা করছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা কলেজের কাছাকাছি চলে এসেছে। এই হলো কালিয়াচক কলেজ বন্ধুরা, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালিয়াচক কলেজ মেইন গেট। তো চলেন ভেতরে যাই, দেখি এখানে ক্যান্টিন, গাড়ি রাখার জায়গা, কালিয়াচক কলেজ। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালিয়াচক কলেজ,
স্থাপিত 1995 সাল সুলতানগঞ্জ। তো আমার ফার্স্ট ফ্লোরে 10 নম্বর রুমে পড়েছে। তো আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম, তো সাইডে আর একটা পকেট রাস্তা আছে, দেখতে পাচ্ছেন এই পকেট রাস্তা। এই পকেট রাস্তা ধরেও এই কালিয়াচক কলেজে ঢোকা যায়। তো চলেন দেখাচ্ছি এই পকেট রাস্তাতেই কেউ আসা যায়। ওই যে দূরেই দেখা যাচ্ছে আপনার ট্রেনের একটা ব্রিজ, দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রেন লাইন ব্রিজ। এটা লেচু বাগান, সাথেই কালিয়াচক কলেজের সাইডে হচ্ছে লেচু বাগান আছে, দেখতে পাচ্ছেন লেচু বাগান আর বেগুন বেগুন গাছের বাগান। পুরো পুরো ক্ষেত জুড়ে একদম বেগুন গাছের বাগান আর লিচু লিচু গাছ, বড় বড় গাছগুলো, এগুলো লিচু গাছ, লিচু শেষ হয়ে গেছে। শুধু লিচু কালিয়াচক কলেজ মিনি ইনডোর গেমস কমপ্লেক্স। কালিয়াচক কলেজে জেরক্স হুম হ্যালো গাইস, এই দেখতে পাচ্ছেন অনেকে বসে আছে, দুটো থেকে ট্রেনিং মানে শুরু হয়নি, ওখানে সবাই রেস্ট নিচ্ছে। সাইডে পুকুর আছে, খুব সুন্দর হাওয়া লাগছে সাইডে, সাথে আম বাগান। আমি এখন কলেজ রুমে বসে আছি, ট্রেনিং এখনো শুরু হয়নি, তো ট্রেনিং এর প্রস্তুতি চলছে। তো যিনি ট্রেনার এখনো পৌঁছয়নি ক্লাসরুমে, অনেক ক্যান্ডিডেটরাও পৌঁছয়নি, অনেক পোলিং অফিসাররাও পৌঁছয়নি। তো দেখতে পাচ্ছেন একে একে আসছে, ক্লাসরুমে বসছে, তো আমিও ওয়েট করছি। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন চারদিকে ঘরও অন্ধকার হয়ে এসছে, ঝড় এসছে, প্রচণ্ড হারে হাওয়া বইছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঝড় এসছে। হ্যালো গাইস, এই যে দেখতে পাচ্ছেন আমি কালিয়াচক কলেজে এসেছি ট্রেনিং করতে। তো এরই মধ্যে ঝড় বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে হাওয়া বইছে, ঝড় চলে এসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমাদের ট্রেনিং শুরু হয়ে গেছে, তো ট্রেনিংয়ের মাঝেই তো অ্যাটেন্ডেন্সের সিগনেচার নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই সিগনেচার করছি। তো ট্রেনিংয়ের ডিটেলস আপনাদের দেখালাম না, তো দেখাতে পারলাম না, যাই হোক, তো আমরা সুষ্ঠুভাবে ট্রেনিংটা করলাম, সিগনেচার হয়ে গেল। তো সঙ্গে দেখতে পাচ্ছেন আমার বোর্ডের ট্রেনিং শেষ, তো এখন আমার গাড়ি ধরব, গাড়ি নিয়ে সবাই দাঁড়িয়ে আছে, দেখবেন সবারই প্রায় শেষ, সবাই বেরিয়ে এসছে, এখন যার যার বাড়িতে যাবে। গাড়ি রিজার্ভ করে এসছে অনেকে, তো গাড়ি ধরবে, তো আমরা রিজার্ভ করে এসেছি, তো গাড়ি দাঁড়িয়ে আছে, ফোন করছিল, ফোন করব, ট্রেন যাচ্ছে। Thank you.
হ্যালো গাইজ, এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা ট্রেনিং করা শেষে আমরা টিফিন টিফিন করে নেব, তার জন্য একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে দি মিল কেস। চলেন যাই ভেতরে, এই কি কি খাবার আছে। এখানে কিছু পাখি রাখা আছে, মুরগি, এগুলো রান্না করে দেয়, এখানে রান্নার ব্যবস্থা আছে। ভিতরে যাই দেখি। হ্যালো গাইস, যে দেখতে পাচ্ছেন আমরা ট্রেনিং শেষে একটা রেস্টুরেন্টে ঢুকেছি খাওয়া দাওয়া করার জন্য। ট্রেনিং শেষে রেস্টুরেন্টে খেতে বসছি। এটা আমাদের থালি চিকেন বিরিয়ানি, চিকেন একদম খুবই অল্প পরিমাণে, 170 টাকা প্লেট। হ্যাঁ, এই হলো চিকেন, খুবই বাজে পরিস্থিতি। বলতে হবে মালিককে, হ্যাঁ বলুন, এই কম টাকায় আমাদের ওইদিকে ভালো দেয় বলুন তারা। হ্যালো গাইজ, যে যে দেখতে পেলেন যে ট্রেনিং শেষে আমি বাড়িতে পৌঁছালাম, এই সময় মতো পৌঁছালাম, সন্ধ্যা হয়ে গেছে, তো আস্তে আস্তে দেরি হয়ে গেল। তো আমাদের এই ব্লগটি আজকে কেমন লাগলো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আমি বাড়ি পৌঁছে গেছি। তো আজকের মতে ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। টাটা, বাই বাই।